শরীফে জানিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার নবী, দুনিয়ার বুকে পৃথিবীর বুকে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে হে আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি যে আমার উম্মত উম্মতি আমি রসূলুল্লাহকে বড় ভালোবাসবে, আমি রসূলুল্লাহকে বড় প্রিয় করবে, আমি রসূলুল্লাহকে বড় মহাব্বত করবে। আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠে আমি রসূলকে যারা মহাব্বত করে, আমি রসূলকে যারা ভালোবেসে আমি রসূলের নবী দিবস করবে, আমি রসূলের নবী দিবস পালন করবে, আমি রসূলুল্লাহ আমার ওই সমস্ত উম্মত উম্মতিগুলোকে আমার আল্লাহ ক্যামেরা করে নেয়, আমার আল্লাহ তাদের ছবি তুলে নেয়, আমার আল্লাহ পাক ফেরেশতা দিবাকে বলতে থাকে, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত বান্দা বান্দিকে দেখে রাখো, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে তারা হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, তারা হয়তো ঠিক মতো রোজা রাখতে পারে নাই, তারা ঠিক মতো দান করতে পারে নাই, তারা ঠিক মতো ইবাদত করতে পারে নাই। এই আমার ফেরেশতারা, আমার ওই বান্দা, আমার ওই বান্দি আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মহাব্বত করে, আমার নবীকে প্রিয় করে, আমার নবীকে মহাব্বত করে তারা নবী দিবস করেছে, নবীর উদযাপন করেছে, নবীর আগমনের সম্মান করেছে। আর ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার সমস্ত বান্দা বান্দিকে ওই মাহফিলের ওসিলা করে আমি আল্লাহ জান্নাত নাসিল করে দিলাম। আমার ছোট ছোট ভাইয়েরা বোনেরা বেটিরা সেই নবীকে ভালোবেসেছে, সেই রসুলকে ভালোবেসেছে, সেই নবীকে ভালোবেসেছে, সেই রসুলকে ভালোবেসেছে। কোটি 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 উম্মত উম্মতি যদি জাহান্নামী হয়ে যায় দোজখী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায় দোজখী হয়ে যায়, জাহান্নামী হয়ে যায় দোজখী হয়ে যায়, আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে, কাল কিয়ামতের মাঠে আমি রসূলুল্লাহ আমার উম্মত উম্মতি জাহান্নামী হয়ে যাবে, আমি রসূল সইতে পারবো না, আমি রসূল সহ্য করতে পারবো না। ওই কিয়ামতের মাঠে আমি রসূল একবার হাওয়াজে কৌসারের পানির দিকে ছুটব, হাওয়াজে কৌসারের পিয়ালা নিয়ে ছুটব, একবার জাহান্নামের গেটের ওখানে ছুটব, একবার আরশে আজিমের দিকে যাব, একবার মিজানে পাল্লার ওখানে যাব। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিনে ময়দানে মাশারে আমি আয়েশার কথা কি আপনি ভুলবেন না, আমি আয়েশার কথা কি আপনি স্মরণ রাখবেন, আমি আয়েশার কথা কি আপনি চিন্তা রাখবেন? আল্লাহ নবী বললে, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার কোন বিবিদের কথা আমার স্মরণ থাকবে না, আমার কোন আত্মীয়র কথা আমার স্মরণ থাকবে না। ওই কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ দিওয়ানা হয়ে যাব।
আরেকটু জোরে বলো আল্লাহ। নবী আদম চিন্তা করবে না, নবী মুসা চিন্তা করবে না, নবী ঈসা চিন্তা করবে না, নবী ইব্রাহিম চিন্তা করবে না, নবী দাউদ চিন্তা করবে না, এনারা বলতে থাকবেন ইয়া নফসি, আমি আপনি বলবো ইয়া নফসি, দাউদ নবী বলবে ইয়া নফসি, নূহ নবী বলবে ইয়া নফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নফসি, কিন্তু সিরফ মাত্র কেবল মাত্র আকায়ে নামদার মুপাকারে মওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন উম্মাত উম্মতিদের কথা ভুলে নাই, ভুলবে না, ভুলে নাই, ভুলবে না, কিয়ামতের মাঠেও আমার নবী বিবির কথা স্মরণ রাখবে না, আত্মীয়র কথা স্মরণ রাখবে না, আমার নবী এই উম্মতের জন্য আল্লাহ পাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ইয়া রব্বে হাবলি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রবি সোনার নবী উম্মত উম্মতিদের কথা রসুল্লাহ কামতে ভুলবে না, আজও ভুলেনি, কামতে ভুলবে না, আজও ভুলেনি, রসুল্লাহ মদিনার মসজিদ মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজের নিচে আল্লাহ রসুল সোনা রসুল বলতে লাগেন এ আমার উম্মত উম্মতিরা, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, তোরা যারা আমাকে ভালোবেসেছিস, আমি রসুলের উপরে দরুদ পড়েছিস, আমি রসুলের সুন্নত আঁকড়িয়ে ধরেছিস, আমি রসুলকে পায়রাবি করেছিস, আমি রসুল তোদের সঙ্গে খারাপ আচরণ করব না, আমি রসুল তোদের সঙ্গে কাকরাই করব না, আমি রসুল তোদের সঙ্গে বেখেলা করব না, তোরা আমার আমার সঙ্গে গাদ্দারি করেছিস, বেয়াদবি করেছিস, খারাপ আচরণ করেছিস, আমি রসুলুল্লাহ আমার সুন্নত মানিস না, আমার সুন্নত আঁকড়ে ধরিস না, আমি রসুল তোদের সঙ্গে খারাপ আচরণ করব না, নবী আদমের উম্মতকে আমি চিনি না, নবী মুসার উম্মতকে চিনি না, আমি রসুল কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে তোদের নামটা নিয়ে ইয়া রব্বে হাবলি উম্মতি ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদব, আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিকে এক শ্রেণীর ফারিস্তারা নেকি আর বদি ওজন করবে, নেকি আর বদি ওজন করার পরে একটা নেকি শর্ত করবে, ওই একটা নেকির জন্য ওই উম্মত উম্মতিকে ফারিস্তারা গলায় শিকল পরিধান করে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, জাহান্নামের গেটে ওখানে আমার নবী ছুটে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমার নবী সিজদায় পড়ে যাবে, কিতাবের কথা বলছি বাবা, আমার নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাসূল জারজার জারজার হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলবে হায় আমার উম্মত, হায় আমার উম্মতি, তোরা দুনিয়াতে আমাকে ভালোবেসেছিস, আমাকে মহাব্বত করেছিস, আমাকে প্রিয়ার করেছিস, আমার উম্মত উম্মতি, তোদের মহাব্বত করাটা লোক দেখানো হয়ে গেছে, তোদের মহাব্বত করাটা মানুষকে খুশি করা হয়ে গেছে, তোরা আমি নবী খুশি হব, আমার আল্লাহ খুশি হবে এই উদ্দেশ্য তোরা করিস নাই, তোরা দুনিয়ার বুকে আমার সুন্নতকে লোক দেখানো করে ফেলেছিস, সেই জন্য তোদেরকে আজকে ফারিস্তারা জাহান্নামী শিকল পরিধান করে আজকে টেনে 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 জাহান্নামের গালে নিয়ে এসেছে, আমার উম্মত উম্মতি আমি রসুল তোদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আজকে তোদের পাশে তোদের বাপ দাঁড়াবে না, তোদের পাশে তোদের মা দাঁড়াবে না, তোদের পাশে তোদের বোন দাঁড়াবে না, তোদের পাশে তোদের আত্মীয় স্বজন কেউ দাঁড়াবে না, আমার উম্মত, আমার উম্মতি আমি রসুলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমি রসুল যখন সিজদায় পড়ে গিয়ে জারজার হয়ে কাঁদতে দেখবো, আমি রসুলুল্লাহ আল্লাহ পাক এমন করে ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে দিবেন, ও ফারিস্তা জিবরাইল যান চলে যান চলে যান আমার হাবিবের কাছে, চলে যান আমার দোস্তর কাছে, চলে যান আমার হাবিবের চোখের পানি
সহ্য করতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। ও জিবরাইল আমার হাবিবকে না বানালে আমি আল্লাহ জাহান্নামও বানাতাম না। ও জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে রোজাদারি করতে মানা করে দাও, আমার হাবিবকে একবার সুসংবাদ জানিয়ে দাও, আল্লাহ পাক আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আপনার যত সংখ্যা গুনাহগার খাতাগার উম্মত উম্মতি জাহান্নামি হয়ে গিয়েছে বা হবে জাহান্নামি হয়ে গিয়েছে, এদের ভিতরে সুস্থির পরিমাণ যদি নেক আমল থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে আল্লাহ পাকের জান্নাতি করে দিয়েছে। আর একটু জোরে হলো ছেড়ে তো গীতার নারাই তো গীত নারাই তো গীত আমার হাবিব যার প্রিয়ার কাঁদবেন না। আল্লাহ নবী চোখ দিয়ে আল্লাহর বান্দারা আমার নবীর চোখের পানি জমিনে পড়ে পড়ে জমিনে আল্লাহ পাক বলে হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আপনার যত সংখ্যা গুনাহগার খাতাগার আমি রাসূলুল্লাহ আজকে দিলে একবার বিসমিল্লাহ দিই আল্লাহু আকবার বলে সেজদা থেকে মাথা তুলে আর বিসমিল্লাহি রহমানির রহিম বলে ওই জাহান্নামের গেটের দিকে একবার ফুঁক দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আগুন আমি আল্লাহ ঠান্ডা করে দেব, আমি আল্লাহ ঠান্ডা করে দিয়ে এ নবী ও রাসূল ও আল্লাহ পাকের পয়গম্বর আজকে দিনে আপনার গুনাহগার খাতাগার উম্মত উম্মতিগুলোকে আপনি সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে কদম রাখবে। আর একটু জোরে বলা যাবে একবার দেরি শরীফ আল্লাহ